সাহার এত সাহস যে আমার চোখের সামনে তোর গা থেকে কাপড় খুলে নেয় আসবে আসবে সে জান আমি পেয়েছি কিন্তু কি করে দাদা ওই শালা এলে বাবু খবর দিয়েছে ফুলকি জমা ঝর্ণা চুকি আর তোকে পশুদের সন্ধ্যা বাই তার বাড়ি যেতে হবে জরুরি কাজ আছে হ্যাঁ ওর শালার ভক্তর মনে মনে করেছে আমরা ঘাসে মুখ দিয়ে চলি কিচ্ছু বুঝি না কিন্তু কিন্তু কি করি কিভাবে কিন্তু তোরা ওদের ওদের কাছে কি করি যাবি বলতো আমরা সব কথা বলে দিয়েছি যে আমরা কাউকে পাঠাবো না কিন্তু ও কথা বলে কি লাভটা হবে আমরা জানি অত সহজে সারা কিছু হবে না জোর করে তোদের তুলে নিয়ে যেতে আসবে আর সেই সুযোগে আমরা সবাই মিলে চাপাইয়ে পড়বো তোরা ছাপায় পড়ার আগে এই ফুলকির হাতে এই ফজলিটা ওদের থাক থেকে মাথাগুলো নামাই দেবে হা সুশালারা কি ভেবেছে কি ভেবেছে কি ওরা ফদ্দল লোক বলে ওদের ঘরের বউ যেদের ইজ্জতের দাম আছে আর আমরা ছোট লোক গরিব বলে আমাদের ইজ্জতের কোনো দাম নয় আমাদের নিয়ে যা খুশি তাই করা যায় কিরে ফুলকি বলে হা করে চেয়ে আসিস যে যা হাতে আর নিয়ে আয় না এতদিন আমরা ওদের অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি বলে ওরা যা খুশি তাই করিয়ে গেছে কিন্তু না আর আমরা মুখ বুঝে অত্যাচার সহ্য করব নাই এবার আমাদের ইজ্জতে ওরা হাত দিতে আগে ওদের সব কটা দাঁত আমাদের গায়ে লেখে যেতে হবে আমি তার প্রতিজ্ঞের কথা ভুলে গেছি নাহারে নয়ন না ওই রাজেশ চৌধুরী যে হাত দিয়ে তোর কাপড় খুলে নিচ্ছ লড়াই করা কিন্তু সহজ নয় তুমি কত সাহস আমাকে তোমার কেন এত সাহস নাই না না আমাকে সাহস করতে হবে আমাকে পাইতে হবে আমার এই হাতে তো হাত দিয়ে তুলে নিয়ে ওই সব ভক্তর বেশি জানোয়ারদের সঙ্গে আমাকে লড়াই করতে হবে সবচেয়ে পেহলে আমার বিয়েটাই খেয়াল করে দাও দিদি জান এই কালো বাচ্চার হাত থেকে তুমি কুড়ি বাঁচাতে না পারবে আরে আমরা পাঁচ তেরা ইজ্জত আমি জরুর দেনা হোগা বাঁচাতে না পারবে কিরালি
Oh, yeah.
সুখে গান গাইছে বাহ তাহলে তো তাহলে তুমি যে সুখে আছো মনে হচ্ছে এ জমদাজ এ এসেছো তুমি এসেছো এসে এসো শেষ করে দাও তুমি আমাকে একেবারে শেষ করে দাও আমি বাঁচতে চাই না আমি বাঁচতে চাই না আমি তো ভেবেছিলাম তুই শরীর না খেয়ে খেয়ে মরে গেছিস কিন্তু এখন যখন তুই মরিসি তখন তো হরম যদি তোকে মরতেই হবে ছেড়ে আমরা কাঁদতে পারবো না বৌদি তোমাকে
Thank you.